অনেক বড় মেজর বৃদ্ধাশ্রমের বেডে বসা বসা কাঁদতেছে সাংবাদিক মাইক্রোফোন ধরেছে কেন কান্না করেন বৃদ্ধার কান্না বৃদ্ধের কান্না আরো বেড়ে গেছে জিজ্ঞাসা করি কেন কান্না করেন শতবর্ষী মানুষটা কাঁদতেছে আর বলতেছে জীবন সায়ান্নে এসে আমি আমার সন্তানটার এক নজর দেখতে চাই কত সন্তান মায়েরে রাস্তায় ফেলে রাখা যায় কত সন্তান বাবাকে রাস্তায় ফেলে রাখা যায় কত সন্তানরা বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে হায় হায় এই বুকটার মধ্যে রাইখা সন্তান তারে 25 বছর 30 বছর পর্যন্ত পালন করেছে বাবা বলবেন বুঝাবার পরে তো সন্তানকে বুকে রাখার প্রয়োজন হয় নাই যারা এই মসজিদে বাবা হয়েছেন তারা বুঝবেন তাদেরকে আর বোঝানোর জরুরত নাই সন্তান যত বড় হোক না কেন বাবার কাছে সন্তান কোলের শিশু এই সন্তানটারে কত যত্ন কত আত্তি কত পেশাব পায়খানা পরিষ্কার করেছে বাবা মা নিজে না খেও বাবা মা সন্তানের মুখে খাবার তুলে দিয়েছে নিজের পরনে পোশাক নাই সন্তানের পরনে পোশাক তুলে দিয়েছে নিজে খালি পায়ে হেঁটে হেঁটে বাজারে যায় আসে কিন্তু সন্তানের খালি পায়ে বাবাটার সহ্য হয় না মুতারাম হাজির এই কষ্ট এই বাবা মা যে সন্তানকে এত বড় করে দিল ওই বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলো যারা তাদের মধ্যে ঈমানের বুঝ নাই কথা বলেন ঠিক না বেটি মালিকের পরিচয় নাই ঈমানের সঠিক বুঝ নাই দ্বীনের পরিপূর্ণ দীক্ষাটা তাদের মধ্যে না থাকার কারণে হয়েছে আসুন আমার কথার শেষ প্রসঙ্গে রব্বুল আলামিন আমাদেরকে যে নসিহতগুলো করলেন আমি আবার বলছি শুরু থেকে আমার মাওলা আমাকে আপনাকে বানাইলেন প্রসেস করে বানায়া 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 আমার আপনার জন্য একটা আয়াত ঘোষণা করে দিলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওরে বান্দা এত যত্ন করে তোমারে বানাইছি শুধুমাত্র পরীক্ষা করার জন্য ভালো কাজে নেক কাজে কে কত বেশি আগায়া যাইবা এটা পরীক্ষা করার জন্য তোমাকে বানাইলাম তোমার উপর তোমার নির্ধারিত পরীক্ষাটা যখন শেষ হয়ে যাবে আমি আল্লাহ তখন তোমাকে ডাক দেব সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইতুন আমি আল্লাহ তোমার কাছে তোমার মৌতের ফেরেশতা পাঠায়া দেব হযরতে আজরাইল তোমার সামনে হাজির হয়ে যাবে তোমার দুনিয়ার সফর শেষ হয়ে যাবে এরপরে আল্লাহ বলেন কবরের সফরটাও তোমার স্থায়ী না কবরের সফরটাও তোমার চিরস্থায়ী না ওই কবরের সফর থেকে তোমাকে আমি আল্লাহ আবার আরেক জায়গার সফরে উঠাবো কোন জায়গা আল্লাহ বলেন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবাসুন কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমি আল্লাহ তোমাকে পুনরুত্থান করব পুনরুত্থিত করব ওই জায়গার সময়টা হবে খমসিনা আলফাসানা কমপক্ষে 50,000 বছর আল্লাহু আকবার বলেন এই 50,000 বছরের জিন্দেগিটাও তোমার চিরস্থায়ী না ওই জায়গায়ও তুমি চিরস্থায়ী থাকবা না ওই জায়গা থেকে তোমার জন্য আবার অন্য অপশন হবে কোন অপশন হবে রব্বুল আলামিন বলেন তোমার হিসাব নেওয়া হবে তোমার আমলনামা দেওয়া হবে তোমাকে ডান হাতে বাম হাতে আমলনামা দেওয়া হবে কারো কারো ডান হাতে আমলনামা হবে কারো কারো বাম হাতে আমলনামা হবে ও গো মালিক আমাদের সকলের জন্য ডান হাতে আমলনামা কবুল করেন জোরে বলেন আমিন এইভাবে আল্লাহ তাআলা হিসাব নির্ধারণ করবেন মিজানের পাল্লা আয়োজন করবেন এই জায়গায় সব শেষ হওয়ার পরে আল্লাহ তাআলা পুল সিরাতের পুলের গোড়ায় সবাইকে গোড়ায় দাঁড়া করাবেন যারা যারা পুল সিরাত পাড়ি দিতে পারবা তারা জান্নাতি যারা পুল সিরাত পাড়ি দিতে পারবা না তারা জাহান্নামী আমার মাওলা বলেন গ্রুপ হবে দুইটা ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর দুনিয়ার এই জিন্দেগি এই পরীক্ষা এই সময়টা আলমে আরওয়াহ থেকে আমার ইচ্ছায় মায়ের গর্ভে মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আমার ইচ্ছায় দুনিয়া থেকে আবার কবরে আমার ইচ্ছায় কবর থেকে হাসরে আমার ইচ্ছায় হাসরের সব আয়োজন আমার ইচ্ছায় অতএব দুনিয়ার এই মাঝখানের জিন্দেগিটা আমার ইচ্ছায় পরিচালনা কইরা পরীক্ষায় পাশ কইরা মুসলমান হইয়া কবরে আসো আল্লাহ আমাকে সহ সকলকে মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন আরো জোরে কোন আমিন আমিন মহতারাম